গতদিন মানে গতকালকে আলোচনা করছি, যেটা যে গুগল অ্যালগরিদম আপডেট নিয়ে। আচ্ছা, আপডেটের ফলে যদি কোনো সাইট পেনাল্টি খেয়ে যায় সেক্ষেত্রে আমরা রিকভারি করবো কেমনে? তো আমরা গুগলে সার্চ দিই, অর্থাৎ তার আগে তোমার একটু ইয়াতে দেখা দেওয়া কথা না, পরে দেখা দিচ্ছি, দাঁড়াও এটা একটু শেষ করে নিই, খুব সামান্য এটা। হাউ টু রিকভারি গুগল, হাউ টু রিকভারি ফ্রম গুগল পেঙ্গুইন পেনাল্টি, পান্ডা পেনাল্টি, স্পেসিফিক পেনাল্টি দিয়ে। হ্যাঁ, আর টোটাল পেনাল্টি দিয়ে, হাউ টু রিকভারি পেনাল্টি। দেখি অনেকগুলো ব্লগে অনেক টুলস তারা শেয়ার করছে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা টুলসের নাম হলো যে প্রোটেন, এরকম একটা টুলসের নাম হলো যে স্ট্রিমিং ফ্রগ। স্ক্রিমিং ফ্রগ, এসসিও, স্পাইডার টুলস অ্যান্ড ক্রলিং সফটওয়্যার, স্ক্রিমিং ফ্রগ, স্ক্রিমিং ফ্রগ। এই সফটওয়্যারটা সেটআপ দিতে হয়, সেটআপ দিয়ে। আচ্ছা, তারও আগে আমরা এখানে ইয়া যাই, অনলাইন পেনাল্টি চেকার টুল। গুগল পেনাল্টি চেকার অনলাইন, স্ক্রিন প্রোটেক্ট ওয়েব বেস সফটওয়্যার, গুগল স্যান্ডবক্স অ্যান্ড পেনাল্টি চেকার টুল, পিক্সেল গ্রুপ এটা একটা আছে, আর এটা ফিউশন, এইটা ফিউশন নেট, আমি এটা খুঁজতেছিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিউশন নেটটা। হ্যাঁ, ফিউশন নেট, হ্যাঁ আমি ফিউশন নেটে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা সিকিউরিটির জন্যই করছে। রিভার, একটা দিলেই আমাদের হবে। এখানে আমরা পেনাল্টি চেক করতে পারি, মানে আমার সাইটটা পেনাল্টি খাইছে কি না, কোন কোন, বা আমরা যদি কোনো একটা সাইট আমাদের পেনাল্টি চেক করতে দেয়, হ্যাঁ এরকম দেখাবে। মানে গুগলের আপডেট তো বলছে যে প্রতিদিন আপডেট হয় এবং মেজর আপডেট মাঝে মাঝে হয়, তো এরকম দেখাবে যেগুলো গ্রিন। আচ্ছা, আপডেটের ফলে আপনার সাইটটা বেনিফিটেড হয়েছে কি পেনাল্টি খাইছে সেটা হচ্ছে পরিমাপক হচ্ছে এগুলি, যেগুলো গ্রিন মানে ওই আপডেটের ফলে আপনার অনেক উপকার হয়েছে। আপনি যেহেতু ওই যে গুগলে গাইডলাইন মেনে এসইও করছেন, এই জন্য আপডেটের ফলে আপনার উপকার হয়েছে, সাইটটা র্যাঙ্ক বাড়বে। আর এই হলুদ মানে পেনাল্টিও খায় নেই আপনার, যা আছে তাই আছে, হ্যাঁ এরকম। আবার রেড যত বেশি হয়েছে আপডেটের মানে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, রেড বলগুলো মানে এইটাই, ঠিক আছে। তো এখান থেকে এই টুলটা আপনার হলো যে ইউজ করবেন, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে আপনার হলো যে আপনার এইটা হলো যে গুগল পেনাল্টি চেকার চাই, সাইটটা দিয়ে চেক করতে হবে। ওই যে কালকে যেগুলো সাইটগুলো দেখলাম, দেখলে আপনার এইরকম একটা উইন্ডো আসবে, লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, আপনার একটা বাসায় ট্রাই করবেন নিজে নিজে, হ্যাঁ আমি জাস্ট বললাম, আপনার বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। এটা ট্রাই করলে আপনার বললাম যে এরকম আসবে, থিমটা তো বুঝতে পারছেন, জাস্ট সাইটটা দিবেন ওইখানে অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনার হলো যে লিঙ্কটা, হ্যাঁ সাইটের ইউআরএলটা, ইউআরএলটা দিয়ে প্যানেলটা চেক করবেন। চেক করার যে ইয়েগুলো প্যারামিটারগুলো বললাম যে এটা গ্রিন হলে গ্রিন যে ডেট দেওয়া থাকবে আপনি এরকম, কার্সর নিয়ে যাবেন, ডেট উঠবে, ডেট নিয়ে যাবেন, দেখবে যে এখানে এই ডেটের যে আপডেটটা আসছে এই আপডেট ফেলে আপনি বেনিফিটেড হয়েছেন কি আপনার হলো যে পেনাল্টি খাইছেন এটা দেখা যাবে। সাইটটা এখানে অ্যাকাউন্ট খুলে ওই যে কালকে ইয়া দেখা দিয়েছি না আপনার হচ্ছে, হ্যাঁ একটা অপশন থাকবে যে পেস্ট ইউআরএল বা এই জাতীয় দিলে আপনি তখন ওইটা ওরা টেস্ট করে দেখাবে, হ্যাঁ সাইটটা পেনাল্টি খাইছে কি না। আচ্ছা, আর কী কারণে পেনাল্টি খাইছে সেটা আবার দেখাই দিবে এরা, ওই যে কালকে যেমন ওই যে না মোবাইল ফ্রেন্ডলি আপডেটের যে বিষয়টা দেখাই দিলাম যে গুগল পেজ স্পিডিং সাইট,
হাউ টু ফিক্স, ওটা ওরা দেখাই দিবে যে কি কি ফিক্স করতে হবে জিনিসগুলো, একটা পেজ দ্রুত লোড করার জন্য কি কি বিষয় ওরা অপটিমাইজ করতে বলছে সেগুলো ওগুলো লিখে দিবে। হ্যাঁ, তখন এভাবে করে আমরা ইয়া করব, এডিট করতে হবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল যদি পান্ডাল, যদি আপনি পান্ডা পেনাল্টির ইয়া খান, পেনাল্টি খান, তাহলে কি কি কারণে পেনাল্টি খেয়েছে, হয়তো বা কিওয়ার্ড অতিরিক্ত হয়েছে, অথবা আপনার কপি কন্টেন্ট, অথবা আপনার হচ্ছে অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক, এই বিষয়গুলো যখন আপনি রিমুভ করবেন, করে আপনাকে গুগল অ্যাডওয়ার্ডস টুলের মাধ্যমে আপনাকে আবার রিকনসিডারেশন রিকোয়েস্ট দিতে হবে। তাহলে ওরা আবার চেক করে যদি মনে করে যে সব ওকে, তখন আবার পেনাল্টি তুলে নেবে, বিষয়টা এরকম। সে ফর এক্সাম্পল আবার একটা জিনিস হচ্ছে যে যদি পেঙ্গুইন আপডেটের ফলে আপনি এফেক্টেড হন বা পেনাল্টি খান, সেক্ষেত্রে পেঙ্গুইন মেনলি ব্যাকলিং, খারাপ সাইড থেকে ব্যাকলিং নিছেন বা অন্য অন্য ইরিগুলার সাইড থেকে ব্যাকলিং নিচ্ছেন, সেই ব্যাকলিংগুলো রিমুভ করতে হবে। গুগল ডিজেভো টুল নামে একটা টুল আছে, হ্যাঁ, গুগল ডিজেভো টুল লিখে সার্চ দিলে চলে আসবে, গুগল ডিজেভো টুল, এখান থেকে যায় মানে বলবো যে এই আমার এই পাঁচটা লিঙ্ক বা দশটা লিঙ্ক তুমি ডিজেভো করে দাও, মানে লিঙ্কগুলোকে রিমুভ করে দাও ব্যাকলিং হিসাবে, ওরা রিমুভ করে দেয়, তখন আপনি আবার রিকনসিডারেশন রিকোয়েস্ট দিবেন, দিয়ে তারপরে আপডেট আপনার হলো যে পেনাল্টি থেকে উদ্ধার হয়ে যাবে। অনেক প্রোডাক্ট গুগল ডিজেবল টুল, সাপোর্ট ডট গুগল ডট কম, ওয়েবমাস্টার টুলের আন্ডারে আছে এটা ডিজেবল। হ্যাঁ, তো এখানে অ্যাকাউন্ট খুললে জাস্ট ওয়েবমাস্টার টুল যেদিন পড়াবো সেদিন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ডিজেবলটা আগে তো বলে রাখলাম আমি যে বিষয়টা এরকম, পেনাল্টি খাললে পেনাল্টি থেকে চেক করবেন ওই ফিউশন ডট থেকে, এই সাইট থেকে ফিউশন ডট নেট, তারপর পেনাল্টিটার থেকে উদ্ধার হবেন কেমনে, ওইখানে তো বলাই দেওয়া আছে যে এই এই বিষয়গুলো আপনার ঠিক করেন, তাহলে আবার ঠিক করার পর রিকনসিডারেশন রিকোয়েস্ট দিবেন, তখন ওরা পেনাল্টি ইয়া করে দিবে, ঠিক আছে? এটা আমি শেষ করে ফেলছি।